আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটিডিজি মিডিয়া ফেসবুক পেজ এবং এমটিডিজি মিডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি 2021 সনের এসএসসি পরীক্ষার জন্য গণিতের চূড়ান্ত সাজেশন সৃজনশীল। এটা হচ্ছে 20 গণিত অংশ সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। অর্থাৎ তোমরা সবাই জানো যে 2021 সনের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এজন্য এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমরা সাজেশন তৈরি করেছি। এটা হচ্ছে চূড়ান্ত সাজেশন, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পড়বে আশা রাখি। আজকে আমরা আলোচনা করব 20 গণিত অংশ থেকে, ঠিক আছে? তো আমরা এখানে লিখেছি যে আমরা জানি যে 2021 সালের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাসে সাধারণ গণিতের 5টি অধ্যায় দেওয়া হয়েছে। অধ্যায়গুলো হচ্ছে যথাক্রমে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং 17 অধ্যায়, অর্থাৎ সপ্তদশ অধ্যায়। এর মধ্যে বীজগণিত অংশের 2টি অধ্যায় হচ্ছে দ্বিতীয় তৃতীয় অধ্যায়। বীজগণিত অংশ হতে 3টি প্রশ্ন থাকবে এবং 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। অষ্টম অধ্যায় বৃত্ত হচ্ছে যে মিতি অংশ, শুধুমাত্র অষ্টম অধ্যায়তে হতে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। নবম অধ্যায় ত্রিকোণমিতি অংশ, ত্রিকোণমিতি অংশ হতে 3টি প্রশ্ন আসবে, এর মধ্যে থেকে 2টি দিতে হবে, 2 × 10 = 20। সর্বশেষ সপ্তদশ অধ্যায় হচ্ছে তত্ত্ব উপাত্ত অংশ, তত্ত্ব উপাত্ত অংশ হতে 2টি প্রশ্ন থাকে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে আমরা আলোচনা করব বীজগণিতের যে 2টি অধ্যায় সেই অধ্যায়গুলোর কিছু গুরুত্বপূর্ণ নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে। ইনশাআল্লাহ এই সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে শতভাগ কমন পড়বে, কারণ এই অধ্যায় 2টিতে যতগুলো নিয়মের অঙ্ক আছে সবগুলোই অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক মূল ভিডিও। তোমরা এই প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্নগুলোর পিডিএফ ফাইল পাবে আমাদের ফেসবুক গ্রুপ এসো গণিত শিখিও আইসিটি সম্পর্কে জানি। এই গ্রুপে সবাই জয়েন করে নেবে, তখন সেখানে সহল পিডিএফ ফাইল তোমরা পাবে। আর এই সৃজনশীল যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই সাজেশনে, এগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখতেছে অবশ্যই ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলেই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আশা করি আমরা আগামী সপ্তাহে এই উত্তরগুলো দিয়ে দেবো। এই বীজগণিত অংশের পরে আমরা যে মিতি অংশের সাজেশন দেবো আগামীকাল, এর পরের দিন আমরা দেবো ত্রিকোণমিতি অংশের সাজেশন, এর পরের দিন দেবো আমরা তত্ত্ব উপাত্ত অংশের সাজেশন। সবাই সাথেই থাকবে, তাহলে শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নাবলী। এক নম্বর প্রশ্ন, এ ইজ ইকাল টু এ বি সিটি চারটি উপাদান দেওয়া আছে, বি ইজ ইকাল টু এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, সাস দ্যাট -2 লেসর ইকুয়াল এক্স, লেসর ইকুয়াল টু, এবং এস ইজ ইকাল টু এক্স ওয়াই, সাস দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, এবং ওয়াই -2 এক্স ইজ ইকাল টু 0। ক নম্বর প্রশ্ন হচ্ছে, সি ইজ ইকাল টু এক্স বিলংস টু এন, সাস দ্যাট এক্স স্কোয়ার -2 এক্স প্লাস স্কোয়ার -2 ইজ ইকাল টু 0, সেটটিকে তালাক্যা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর, পি অফ এ নির্ণয় করে কোন সেট এ এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n হবে, উক্তিটির সত্যতা যাচাই করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো, এখানে তোমরা রেঞ্জও নির্ণয় করতে পারো, প্রশ্নটা বাড়াতে পারো। দুই নম্বর, এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স টু দ্য পাওয়ার 4 -3x³ প্লাস এক্স স্কোয়ার -3x - 4 প্লাস এ, এবং জি অফ পি ইজ ইকাল টু 3p² -pq - 1 বাই পি ইন্টু পি -1। ক নম্বর প্রশ্ন বলছে, জি অফ -1 এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, এ এর মান কত হলে এফ অফ -2 সমান 0 হবে তা নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে জি অফ 1 বাই পি ইজ ইকাল টু জি অফ 1 -p। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স ইজ ইকাল টু 4 এক্স -7 বাই 2 এক্স -4 একটি ফাংশন। ক নম্বর প্রশ্ন হচ্ছে, এফ অফ -1/2 এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে, এফ অফ এক্স +2 বাই এফ অফ এক্স -3 এর মান কত হবে। গ নম্বর হচ্ছে, দেখাও যে এফ অফ ওয়াই ইজ ইকাল টু এক্স। চার নম্বর প্রশ্ন হচ্ছে, সার্বিক সেট ইউ ইজ ইকাল টু এক্স, সাস দ্যাট এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার <50, এ ইজ ইকাল টু এক্স বিলংস টু এন, সাস দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স <8, বি ইজ ইকাল টু 4, 5, সি ইজ ইকাল টু এক্স বিলংস টু এন, সাস দ্যাট এক্স স্কোয়ার <5 এবং এক্স কিউ <130, ক নম্বর প্রশ্ন হচ্ছে, এ ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারাকশন সি ইজ ইকাল টু এ ইন্টারাকশন বি ইউনিয়ন সি। ওকে, গ নম্বর হচ্ছে, পি অফ বি ড্যাশ -এ ড্যাশ অথবা বি প্রাইম -এ প্রাইম নির্ণয় করো।
পাঁচ নাম্বার প্রশ্ন, এখানে উদ্দীপক দেয়া আছে জি অফ এক্স ইজিক্যাল টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান এবং এইচ অফ টি ইজিক্যাল টু টি ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার দুটি বীজগাণিতিক রাশি জি অফ জিরো এবং এইচ অফ ওয়ান বাইয়ের মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন বলছে জি অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জি অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো। গ নম্বর প্রমাণ করো যে এইচ অফ টি স্কোয়ার ইজিক্যাল টু এইচ অফ টি ইনভার্স টু। ছয় নম্বর প্রশ্ন উদ্দীপক এ ইজিক্যাল টু এক্স বিলংস টু অ্যান্সার স্টেট এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো বি ইজিক্যাল টু থ্রি ফোর সি ইজিক্যাল টু টু ফোর। ক নম্বর এ সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করো। খ নম্বর দেখাও যে পি অফ বি ইন্টারাকশন সি ইজিক্যাল টু পি অফ বি ইন্টারাকশন পি অফ সি। গ নম্বর প্রশ্ন বলছে এ ক্রস বি ইউনিয়ন সি ইজিক্যাল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি প্রমাণ করতে হবে। সাত নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ কমা ওয়াই প্লাস টু বাই থ্রি ইজিক্যাল টু ওয়াই মাইনাস টু বাই ফাইভ কমা টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি। ওকে, ক নম্বর প্রশ্ন বলছে ক্রমজোর বলতে কি বুঝো। খ নম্বর এক্স ওয়াই নির্ণয় করো, অর্থাৎ ক্রমজোরের সূত্র অনুসারে সমীকরণ গঠন করে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। গ নম্বর এফ অফ এক্স ইজিক্যাল টু ওয়ান বাই এক্স হলে প্রমাণ করো যে এফ অফ এম এফ অফ এম মাইনাস এফ অফ এন ইজিক্যাল টু এফ অফ এম এন বাই এন মাইনাস এম। আট নম্বর প্রশ্ন এফ অফ এক্স ইজিক্যাল টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান এবং জি অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দুইটি ফাংশন। আমি দ্রুত বলে ফেলছি কারণ ভিডিওর দৈর্ঘ্য বিবেচনা করতে হবে, ভিডিও আবার বেশি দৈর্ঘ্যের হয়ে গেলে তোমরা দেখতে চাইবে না, দর্শকরা দেখতে চাইবে না যে এত লম্বা ভিডিও এটা কী দেখবো, শুধু বীজগণিত অংশে সাজেশনের জন্য এত লম্বা ভিডিও বানাইছেন উনি। ক নম্বর ফাংশনের বিপরীত ফাংশন কাকে বলে। খ নম্বর এফ অফ ওয়ান বাই এক্স প্লাস টু বাই এফ অফ ওয়ান বাই এক্স প্লাস থ্রি এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে জি অফ ওয়ান জি অফ টু জি অফ থ্রি এর মান যতক্ষণে জিরো ওয়ান এবং ফোর হলে এ বি এবং সি এর মান নির্ণয় করো। ওকে, নয় নম্বর পিও কিউ যথাক্রমে থ্রি ফোর সেভেন ও ফোর ডাবল ফাইভ এর সকল গুণনীয়ক সেট এক্স ওয়াই চলকের যে কোনো ক্রমজোর এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা মাইনাস সিক্স ইজিক্যাল টু সিক্সটিন কমা ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই। ক নম্বর প্রশ্ন বলছে টি ইজিক্যাল টু আর বিলংস টু এন সাস্টেড আর মৌলিক সংখ্যা এবং থার্টি লেসর ইকুয়াল আর লেসর ইকুয়াল ফোরটি টু হলে পি অফ টি নির্ণয় করো। খ নম্বর অর্থে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রদত্ত সংখ্যা দুটিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। গ নম্বর হচ্ছে এক্স ওয়াই নির্ণয় করো। দশ নম্বর বেন চিত্রটি লক্ষ্য করো, এই যে এ বি সি আর এই পুরোটা হচ্ছে এই যে অংশটা হচ্ছে এস বি সেটকে সেট করার পদ্ধতি প্রকাশ করো। খ নম্বর উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারাকশন সি সমান এ ইউনিয়ন সি প্রমাণ করো। গ নম্বর এস ইজিক্যাল টু এস ইন্টারাকশন সি এ ইউনিয়ন সি টু দ্য পাওয়ার সি ক্রস এ হলে ডুম এস নির্ণয় করো। ওকে, ইলেভেন ইউ ইজিক্যাল টু এক্স বিলংস টু এন সাস্টেড এক্স লেস ইকুয়াল সিক্স এ ইজিক্যাল টু এক্স সাস্টেড এক্স ফিফটিনের গুণনীয়ক এবং বি ইজিক্যাল টু এক্স সাস্টেড এক্স টু এর গুণিতক এবং আরেকটি দেওয়া আছে এফ অফ পি ইজিক্যাল টু পি কিউ প্লাস সিক্স পি স্কোয়ার কিউ প্লাস কে পি কিউ স্কোয়ার প্লাস এইট কিউ কিউ। খ নম্বর প্রশ্ন বলছে ইউ এবং একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে এ ড্যাশ বাই বি ড্যাশ ইজিক্যাল টু বি বাই এ। এটা পাঁচটা বই থেকে আমি তৈরি করছি, হ্যাঁ পাঁচটা বই দেখে ভালো করে তারপর মেইন বই দেখে তৈরি করছি, আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ। আর উত্তরগুলো আমি দিয়ে দেবো ভিডিও আকারে, আর পিডিএফ ফাইলগুলো আমাদের ফেসবুক গ্রুপে এসব শিক্ষা সম্পর্কে জানি এখানে তোমরা পাবে। আর ভিডিওগুলো একযোগে পাওয়া যাবে এমটিটি থিং মিডিয়া ইউটিউব চ্যানেল এবং এমটিটি থিং মিডিয়া ফেসবুক পেজে। যাদের ফেসবুক ভালো লাগে ফেসবুকে দেখতে পারো, যাদের ইউটিউব ভালো লাগে ইউটিউবে দেখতে পারো, তোমাদের ইচ্ছা। গ নাম্বার কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু কিউ ইজিক্যাল টু জিরো হবে। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এক নম্বর যদি পি স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ প্লাস টু রুট সিক্স এ কিউ প্লাস এ ইনভার্স থ্রি ইজিক্যাল টু এইটিন রুট থ্রি এবং এ পি গ্যাটার দেন জিরো, এটা কিছু না, জাস্ট এ পি ধনাত্মক বোঝানোর জন্য দেওয়া হয়েছে হয়। তাহলে খ নম্বর প্রশ্ন পি মাইনাস ওয়ান বাই পি এর মান নির্ণয় করো। খ নম্বর হচ্ছে দেখাও যে এ ইজিক্যাল টু রুট থ্রি প্লাস রুট টু যখন এ কিউ মাইনাস এ ইনভার্স থ্রি গ্যাটার দেন জিরো। গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে পি টু দ্য পাওয়ার টেন প্লাস ওয়ান বাই পি টু দ্য পাওয়ার ফাইভ ইজিক্যাল টু একশো আটাত্তর রুট থ্রি, এটা প্রমাণ করতে হবে। দুই নম্বর প্রশ্ন ইকবাল তার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি উপবৃত্তির মোট আঠারো হাজার পাঁচশো টাকা সাত বছরের জন্য ব্যাংকে জমা রাখে, বার্ষিক মুনাফার হার আট পার্সেন্ট, সূত্র প্রযোজ্য অর্থাৎ এগুলো সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। ক নম্বর উৎপাদক বিশ্লেষণ এক্স কিউ মাইনাস এক্স মাইনাস সিক্স উৎপাদক বিশ্লেষণ করো। ক নম্বর হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। গ নম্বর হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে উত্তর টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তিন নম্বর এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু রুট থ্রি এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু রুট সিক্সটিন হলে রুট সিক্স হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। ক
ক নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস রুট টোয়েন্টি সেভেন বাই ফোর ইজ ইকুয়াল টু থ্রি রুট থ্রি, কমপক্ষে সমান ডানপক্ষ দেখাতে হবে। গ নম্বর প্রশ্ন হচ্ছে সিক্সটিন এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। আমি চেষ্টা করেছি সব নিয়মের অঙ্ক এখানে ইনক্লুড করতে যাতে তোমাদের নিশ্চিত কমন করে। ফোর এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুটি বীজগণিতীয় রাশি, ক নম্বর প্রথম রাশি ইজ ইকুয়াল টু জিরো হলে দেখাও যে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু থ্রি এবিসি। ক নম্বর প্রথম রাশি ইজ ইকুয়াল টু টেন দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু থার্টি এইট হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম রাশি সমান শূন্য হলে প্রমাণ করো যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই সিক্স বি সি প্লাস সি প্লাস হোল স্কোয়ার বাই সিক্স সি এ প্লাস বি হোল স্কোয়ার বাই সিক্স এ বি ইজ ইকুয়াল টু হাফ বা ওয়ান বাই টু। পাঁচ নম্বর প্রশ্ন উদ্দীপক হচ্ছে পি ফোর প্লাস পি স্কোয়ার কি স্কোয়ার প্লাস কিউ ফোর ইজ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান এবং পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সেভেন, যেখানে পি কিউ ধনাত্মক এবং এ গ্রেটার দেন বি। ক নম্বর প্রশ্ন হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কি স্কোয়ারের মান নির্ণয় করো। ক নম্বর হচ্ছে প্রমাণ করো যে এইট পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট টি। গ নম্বর হচ্ছে পি ও কিউ এর মান নির্ণয় করো। ছয় নম্বর প্রশ্ন উদ্দীপক হচ্ছে এক নম্বর উদ্দীপক এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ, এ কিউ প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু আর কিউ, এম প্লাস এন ইজ ইকুয়াল টু রুট সেভেন এবং এম মাইনাস এন ইজ ইকুয়াল টু রুট ফাইভ। দুই নম্বর উদ্দীপক হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার ফাইভ প্লাস টু রুট সিক্স। ক নম্বর প্রশ্ন হচ্ছে টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর মাইনাস জেড টু দ্য পাওয়ার ফোর কে উৎপাদ বিশ্লেষণ করো। ক নম্বর হচ্ছে এইট এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান নির্ণয় করো এবং প্রমাণ করো যে পি কিউ প্লাস টু আর কিউ ইজ ইকুয়াল টু থ্রি পি কিউ। গ নম্বর হচ্ছে দুই নং উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে এক্স টু দাবার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস রুট টু ইন্টু এক্স টু দাবার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ রুট টু প্রমাণ করতে হবে। সাত নম্বর প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এম একটি বীজগণিতীয় সম্পর্ক। ক নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। ক নম্বর দেখাও যে এক্স টু দাবার এইট প্লাস ওয়ান বাই এক্স ফোর ইজ ইকুয়াল টু এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু। গ নম্বর প্রশ্ন এক্স ফোর ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর হলে প্রমাণ করো যে এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি। ওকে নেক্সট পেজে যাই। আট নম্বর প্রশ্ন উদ্দীপক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু রুট সিক্স ইজ ইকুয়াল টু ফাইভ, যেখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো মানে এক্স ধনাত্মক বোঝাচ্ছে, এটা কিছু না, জটিল কিছু না। ক নম্বর প্রশ্ন এক্স এর মান নির্ণয় করো। ক নম্বর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার সিক্স এর মান কত হবে। গ নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে এক্স টু দ্য পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার সেভেন ইজ ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি টু রুট থ্রি নাইন। উদ্দীপক হচ্ছে পি ইজ ইকুয়াল টু টোয়েন্টি সিক্স প্লাস ফিফটিন রুট থ্রি এবং কিউ ইজ ইকুয়াল টু এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ। ক নম্বর প্রশ্ন হচ্ছে পি ইজ ইকুয়াল টু এক্স কিউ হলে এক্স ইজ ইকুয়াল টু কত। ক নম্বর প্রশ্ন হচ্ছে এক্স এর মা প্রাপ্ত মানের সাহায্যে এক্স টু দাবার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দাবার ফাইভ এর মান নির্ণয় করো। গ নম্বর হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এইটিন হলে প্রমাণ করো যে এক্স ইজ ইকুয়াল টু থ্রি রুট প্লাস রুট ফাইভ বাই টু। টেন দশ নম্বর প্রশ্ন উদ্দীপক হচ্ছে এক্স মাইনাস নাইন মাইনাস ফোর রুট ফাইভ ইজ ইকুয়াল টু জিরো হলে রুট এক্স এর মান কত। ক নম্বর হচ্ছে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স এর মান নির্ণয় করো। গ নম্বর হচ্ছে এ ইজ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে দেখাও যে এ টু দ্য পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়ান বাই টু দ্য পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি টু রুট থার্টি। এগারো নম্বর প্রশ্ন দশের পরে এগারো ইলেভেন উদ্দীপক হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি এবং ওয়াই ইজ ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান। ক নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে। ক নম্বর হচ্ছে এক্স ফোর বাই ওয়াই ফোর মাইনাস ওয়াই ফোর বাই এক্স ফোর এর মান নির্ণয় করো। গ নম্বর হচ্ছে প্রমাণ করো যে এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ফোর ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার সিক্স মাইনাস এইট বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান সিক্সটি। টুয়েলভ এ ইজ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু সিক্স এবং পি কিউ ইজ ইকুয়াল টু থ্রি হলে ওয়ান বাই এ সমান কত। এ টু দ্য পাওয়ার নাইন প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার নাইন এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে পি টু দ্য পাওয়ার ফাইভ প্লাস কিউ টু দ্য পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু ফোর এইট জিরো সিক্স। থার্টিন নম্বর প্রশ্ন এই ওয়ান কেটে গেছে এডিটিং এর সময়। টু এ মাইনাস টু বাই এ ইজ ইকুয়াল টু থ্রি হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত। ক নম্বর প্রমাণ করো যে এইট এ কিউ প্লাস এইট বাই এ কিউ ইজ ইকুয়াল টু সিক্সটি ফাইভ। গ নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে ফোর স্কোয়ার প্লাস ফোর বাই স্কোয়ার ইন্টু এইট এ কিউ প্লাস এইট বাই এ কিউ ইজ ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড সেভেন্টি ওয়ান। কোয়েশ্চন নাম্বার ফোরটিন উদ্দীপক হচ্ছে এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এ বিলংস টু আর, অর্থাৎ এ হচ্ছে বাস্তব সংখ্যা, এটা আর এটা বইয়ে বোল্ড হরফে লিখে এই এই সেটটা বড় করে দেয়, আমরা এখানে রাইটিং না করে এই দুইটা টার্ম দিয়ে দিই। ক নম্বর হচ্ছে এ ইজ ইকুয়াল টু থ্রি হলে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে। ক নম্বর এ ইজ ইকুয়াল টু ফোর হলে টু এক্স কিউ প্লাস ওয়ান বাই ফোর এক্স কিউ এর মান নির্ণয় করো। গ নম্বর এ কিউ মাইনাস টুয়েলভ এ ইজ ইকুয়াল টু সিক্সটি ফাইভ হলে প্রমাণ করো যে টু এক্স কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো।
নাম্বার 15 x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4x ক নাম্বার প্রশ্ন হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4ab xy কিউব পদগুলো বিশ্লেষণ করো তোমরা 3.3 এর অঙ্কগুলো সবগুলো ভালো করে করে ফেলবে হ্যাঁ এই অধ্যায়ের অঙ্ক করলে ব্রেন শার্প হয় এক একটা এক এক নিয়মের অঙ্ক এর জন্য যারা এই চ্যাপ্টারের অঙ্ক পারে তারা বীজগণিত ক্লাসে অর্থাৎ তৃতীয় অধ্যায় ভালো করে পারে খ নাম্বার হচ্ছে x কিউব প্লাস 5x বাই x টু দ্য পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার মাইনাস 5 ইনটু 4 রুট এটা কিন্তু রুট ওভারের ভিতরে 4 256 এর মান নির্ণয় করো ক নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে x টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322 মাইনাস 1 বাই x 4 নাম্বার 16 উদ্দীপক হচ্ছে x কিউ মাইনাস 1 বাই x কিউ ইজ ইকুয়াল টু 46 রুট 5 স্কয়ার মাইনাস 2 রুট 6 এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এবং x এ গ্রেটার দেন 0 অর্থাৎ x এ ধনাত্মক এবং 0 এর চেয়ে বড় ক উৎপাদক বিশ্লেষণ করো এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে ক নাম্বার প্রমাণ করো যে এই জায়গা থেকে প্রমাণ করতে হবে x = 6 + 5 গ নাম্বার a টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দ্য পাওয়ার 5 এর মান নির্ণয় করো 17 কোনো ব্যবসায়ী সমিতির সদস্যগণ প্রত্যেকই সদস্য সংখ্যার 150 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু 6 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 1000 টাকা বেড়ে গেল ক নাম্বার প্রশ্ন হচ্ছে সমিতির সদস্য সংখ্যা y এবং মোট চাঁদার পরিমাণ b হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো অর্থাৎ b এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে খ নম্বর সমিতির সদস্য সংখ্যা মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো গ নম্বর মোট চাঁদার 11/20 অংশ 6% হারে এবং অবশিষ্ট টাকা 7.5% হারে 3 বছরের জন্য সরল মুনাফা বিনিয়োগ করা হলো মোট মুনাফা নির্ণয় করো 18 নম্বর প্রশ্ন হচ্ছে রায়হান 5% হারে 10,000 টাকা 3 বছরের জন্য ব্যাংক থেকে ঋণ নিল ক নম্বর এ কিউ প্লাস 9 বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ উৎপাদক বিশ্লেষণ করো এটা আমি শিক্ষকতার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছি ইন্টারভিউতে এটা আসে মোটামুটি তো ঢিলঙ্ক করতে পারবো তোমরা আশা রাখি ক নম্বর হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো ক নম্বর যদি উভয় মুনাফার পার্থক্য 45.75 টাকা হয় তবে রায়হানের ঋণের পরিমাণ কত টাকা হবে 19 নম্বর প্রশ্ন হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল ক বাসের যাত্রী সংখ্যা এক স্তরে সমীকরণ গঠন করো খ নম্বর বাসের যাত্রী সংখ্যা মাত্রা পিছু ভাড়া নির্ণয় করো গ নম্বর যদি বাসের যাত্রী সংখ্যা মাত্রা পিছু ভাড়া একটি আয়তক্ষেত্রে সন্নিহিত বহু দৈর্ঘ্য হয় তবে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল পরিসীমাকরণের জন্য নির্ণয় করো এই ছিল বীজগণিত অংশের সাজেশন আশা করি তোমরা এগুলা দেখতে পেয়েছ এবং ভিডিও পজ করে করে হাতে তুলতে পারো তোমরা এবং পিডিএফ ফাইলের জন্য আমাদের ফেসবুক গ্রুপ এসবগণিত শিক্ষা আইসিটি সম্পর্কে জানিয়ে এখানে জয়েন করবে এখানে সব পিডিএফ ফাইল দেওয়া থাকে এবং ভিডিওটি এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজেও পাওয়া যাবে এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে এবং উত্তরের জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবে এবং আমরা এই উত্তরগুলো দেব জ্যামিতি অংশের সায়াসন দিয়ে দেবো আগামীকালকে এর পরের দিন আমরা ত্রিকোণমিতি অংশের পরের দিন আমরা তথ্য উপাত্ত অংশের সায়াসন দিয়ে দেবো এবং এরপরে উত্তর দেওয়া শুরু করব এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমরা গণিতের জন্য পদার্থ রসায়ন জীব এগুলোর জন্য আমাদের সাথেই থাকতে পারো তারপর বাংলা ইংরেজি সবগুলোরই সায়াসন পাবে আমাদের এমটি টিচিং মিডিয়ার সাথেই থাকো আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই